নমস্কার বন্ধুরা আপনি কি আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ডের এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও তার নতুন এটিএম বা ডেবিট কার্ডটি পাননি তো কি কারণে আপনি পাননি বা যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে এই বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করব কারণ রিসেন্টলি ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক টুইটারে একটি অভিযোগ করেছিল যে তার এটিএম বা ডেবিট কার্ডটি এক্সপায়ার হয়ে গেছে কিন্তু সে এখনও সেটা পায়নি টুইটারটা আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন আমি নামটা জাস্ট ঢেকে রেখেছি যে মাই ওল্ড এটিএম কার্ড এক্সপায়ার্ড অন দশ একুশ বাট স্টিল আই ডু নট রিসিভ মাই নিউ কার্ড এখনও পর্যন্ত আমিও নতুন কার্ডটি পাইনি দশ একুশ সে আমার এটিএম কার্ডটি এক্সপায়ার হয়ে গেছে তো তারপরে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা আমি আপনাদের বলছি স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে যখন আপনার এটিএম বা ডেবিট কার্ডটি এক্সপায়ার হবে তার তিন মাস আগে থেকে বা তিন মাসের মধ্যে অর্থাৎ যে ডেটটা আপনার এক্সপায়ারি ডেট তার থেকে নব্বই দিনের মধ্যে আপনার কাছে কিন্তু নতুন এটিএম বা ডেবিট কার্ডটা পৌঁছে যাবে আপনার রেজিস্টার্ড অ্যাড্রেসে তবে হ্যাঁ তার জন্য শর্ত কি আছে শর্ত হচ্ছে তার আগের বারো মাস অর্থাৎ গত বারো মাসে আপনাকে একটা না একটা ট্রানজাকশান এটিএম বা ডেবিট কার্ড নিয়ে করতেই হবে না হলে কিন্তু আপনার এই সুবিধাটা পাবেন অর্থাৎ আপনার এটিএম বা ডেবিট কার্ডটি এক্সপায়ার হয়ে গেলেও আপনি নতুন এটিএম বা ডেবিট কার্ড বাড়িতে পাবেন না এবং সেই সঙ্গে আরও একটু কিছু বলেছে যে সেই সঙ্গে যে ডেবিট কার্ডটি যে এক সেই অ্যাকাউন্টে কিন্তু প্যান এবং আধার লিঙ্ক লিঙ্ক থাকতে হবে তবে কিন্তু এটা দেয়া হবে তাদের অ্যাড্রেসের সঙ্গে তবে হ্যাঁ যারা ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাকাউন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট অর্থাৎ যে আর্থিক সহায়তার জন্য যেগুলো ভারত সরকারের পক্ষ থেকে যেসব অ্যাকাউন্টগুলো খোলানো হয়েছে তো সেগুলোতে কিন্তু এই সুবিধাটা কিন্তু পাওয়া যাবে না দেখুন লাস্টেই বলেছে দ্য কার্ড ইজ সেন্ট টু দ্য হোম অফ দোজ কাস্টমার হু আর নট ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাকাউন্ট অর্থাৎ পরিষ্কার কথা আপনার এটিএম বা ডেবিট কার্ড যেদিন এক্সপায়ার হয়ে যাবে তার আগের বারো মাসের মধ্যে যে কোনো একদিন আপনাকে একটা ট্রানজ্যাকশান করতে হবে তবেই কিন্তু আপনার কাছে নতুন এটিএম বা ডেবিট কার্ডটি বাড়িতে পৌঁছে যাবে অটোমেটিক্যালি যদি না পৌঁছায় ধরুন আপনার এই নিয়মই আপনি মেনেছেন বারো মাসে মধ্যে ট্রানজাকশান করেছেন তারপরে যদি না পৌঁছায় তাহলে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে গিয়ে আপনাকে আপনার দেখতে হবে যে কে ডকুমেন্টসটা ঠিক আছে নাকি অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট আছে নাকি অথবা আপনি ধরুন বাড়িতে বসেই অনলাইনে আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনার কেন আসেনি সেটাও কিন্তু আপনি ব্রাঞ্চে গিয়ে জানতে পারবেন আর না হলে আপনি ব্রাঞ্চে আগে কেওয়াইসিটা দেখুন এবং এছাড়া ব্রাঞ্চেও একটা আবেদন করতে পারেন ব্রাঞ্চ থেকে বাকি প্রসেসটা কিন্তু করে দেবে এই হচ্ছে ছোট্ট ইনফরমেশানটি আপনার সঙ্গে শেয়ার করা ছিল কারণ অনেকেই কিন্তু ডেবিট কার্ড বা এটিএম কার্ড নিয়ে প্রচুর সমস্যায় পড়ছে তারা কিন্তু পাচ্ছে না আবেদন করার পরেও পাচ্ছে না এবং সেই সঙ্গে অনেক হয়তো এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু পাচ্ছে না আশা করি তাদের আমি সবার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম যদি ভালো হয় তথ্যটি তাহলে প্লিজ ভিডিও একটু লাইক কমেন্টের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ